सम्मानित दर्शक अस्सलाम वालेकुम। आज 9 फेब्रुआरी 2022 सन्धान टीवी आजकल पर्व अपन स्वागतम। आज के सन्धान टीवी अवस्थान करछे आफिया डेयरी फार्मे और ये फार्मेर मालिक अपन सबार प्रिय असलम भाई और ये खामारे अवस्थान पाबना जिलार भांगड़ा थानार चौबाड़िया हारोपाड़ा गोरस्थान संलग्न। तो ये मूलत एक विक्रय केंद्र और ये आशेपाशे देखल बेस किस सारबाच्चनी संग्रह करछे और आजकल पर्व से ही सारबाच्चागुलो देखाबो। तो देखो उन्हीं की जातेर केमन बयसेर बाच्चागुलो राखछे और सेगुलो केमन दाम होले बिक्री करबे सेई सब विषये जानाबो। तो विस्तारित जानते आमादेर आजकेर भिडियोटी संगेई थाकुन। असलाम भाई अस्सलामु आलाइकुम। वालेकुम अस्सलाम, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। তো আপনি তো গাভী গরু ষাড় গরু সব ধরনের গরু বিক্রি করেন? জি ভাই, গাভী গরু ষাড় গরু শাহিয়াল বকনা বাচ্চা আছে, আবার দুটো ফ্রিজিয়ান বাচ্চাও আছে। দুটো ফ্রিজিয়ান ষাড় বাচ্চাও নিয়ে আসছেন? যদি চলে, যদি দর্শক ভাই নেয় অবশ্যই রেগুলার নিয়ে আসবেন। রেগুলার কিনবো জি। আচ্ছা, আজকের প্রোগ্রামে মূলত কি দেখাবেন? আজকের প্রোগ্রামে বকনা বাচ্চা আছে শাহিয়াল আর ব্রাহ্মা করেছে দুইটা, কত সুন্দর আর কানটা বড় আর মাথাটা উল্টানো, মাথার উপরে ওর সাদা আছে মাথার উপরেও। এগুলো বড় হলে অনেক সুদর্শন গরু হবে। সুদর্শন এখনই সুদর্শন দাম দেখেন আপনার, আবার কালারটাও দেখেন লাল, একবার রক্তের মতো লাল কালার। বয়স কেমন আছে এটার? এটার বয়স আনুমানিক আইডিয়া আপনার 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাস আপনার সংগ্রহ করা গরু এটা? জি ভাই, আমার সংগ্রহ করা গরু। ছয়টা লটের প্রথম গরু এটা, একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে আপনার 68,000 টাকা ভাই। একটা নিলে 68,000 টাকা? জি, একটা সিঙ্গেলে নিলে একই দাম আর লটে আমি একটা দাম বলে দেবো ফিক্সড। লটে একটা দাম বলে দেবেন ফিক্সড, আপনার বেশি কম বেশি হবে না। যেমন আপনার একটা বাছুর বিক্রি করতে পারলে মানে সাপোজ কথার কথা মানে 3,500 লাভ হবে, আর যখন লটে বিক্রি করে দেবো যখন দেখা যাচ্ছে 6টা বাচ্চা দিলে আমার 10,000 টাকাও লাভ হয়, তাহলে আমার আর কিছু লাগে না, দিয়ে দেবো। আচ্ছা, তো প্রথম বাচ্চাটা 68,000 টাকা? জি ভাই, 68,000 টাকা সীমিত দাম। এইসব গিরগুলা আপনি দেখবেন 75-85 দাম চর জায়গা আছে, কিন্তু না একদম একদম 68। জি, 68,000 টাকা। এটা সাইড করে দেন, দুই নাম্বারটা দেখাই। জি ভাই চলেন, দুই নম্বরেও আরেকটা গির আছে লাল টকটকা, ওটাও ইন্ডিয়ান গির। চলেন দেখি। জি ভাই চলেন। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার, ছয়টা লটের দ্বিতীয় নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা? এটাও আপনার গির, এই ছয়টার লটের। হয়তো এই গরুটা বয়সের দিক দিয়ে ছোট, কিন্তু জাত মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি। দেখেন ওর চোটটা কত সুন্দর হয়েছে, বাঁকানো লাভিটা, ডাবল নাভি, কম্বলটা, কানটা দেখেন চিকন একবারে বড়, আর মাথাটা দেখেন কত ছোট, বাহামা গরুর মতো মাথা। আচ্ছা, বয়স কেমন আছে এটার? বয়স আপনার 9 মাস 8.5 মাসের মতো হবে ভাই। খাবার দাবার ধরছে? জি ধরছে ভাই, ফুল খাবার দাবার খায়। সামনে ঘাস ধরা আছে, ঘাসও খাচ্ছে? জি ভাই, দেখেন বাচ্চাটা গেট আপটা কি দেখলে মনে হয় পাঞ্জুরা যায়। তো এটা আজকের প্রোগ্রামের ছয়টা লটের দ্বিতীয় নাম্বার গরু। এই গরুটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন আপনি? এটা বাচ্চাও ভালো আপনার দামটাও কম। কেমন? এটা আপনার 61,000 টাকা দাম। 61,000 টাকা ফিক্স রেট একটা নিলে? জি, একটা নিলে 61,000। এটা সাইড করে দেন, তিন নাম্বার যেটা আছে ওইটা দর্শকদের দেখাই। জি ভাই। তো আসলাম ভাই, এই পাশে তিন নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা? অরিজিনাল পাকিস্তানি ব্রিডের শাহিয়াল। অরিজিনাল পাকিস্তানি ব্রিডের শাহিয়াল ষাড় বাচ্চা? জি, ষাড় বাচ্চা। আপনার গেট আপটা দেখেন বাহামার মতো। আচ্ছা, কিন্তু বাহামার কোনো কাগজপাতি নেই দেখেন, ওর মাথাটা ছোট্ট, কম্বল আছে ঝুলানো থুতমার থেকে, লাভিটাও ডাবল নাবি, আর পা গুলো আমি দর্শক ভাই সবসময় কিন্তু বলি ভাই আপনারা যখন জি আপনারা এত টাকা পয়সা দিয়ে কিনেন, এত কষ্টের টাকা পয়সা দিয়ে কিনেন, আপনারা পা লাভি মানে ওর জাতমানটা বিশ্লেষণ করে কিনেন। পাগুলো একদম স্ট্রেট হতে হবে? জি, স্ট্রেট হতে হবে। বাঁকা পায়ের গরু কখনো বেশি ওজন নিতে পারে না। আমি একটা ভিডিও দেখলাম, আসলে নাম নিলে হয়তো সে কি মনে করবে জানি না, কিছু গরু আনছে
সেম ক্যাটাগরির এই জাতগুলোই কিন্তু ওইগুলো পাঁচ বছর ছয় বছর মানুষ করছে, এইগুলাই কিন্তু হয়েছে ওইগুলা। আচ্ছা, তো এটা হচ্ছে ছয়টা লটের তিন নম্বর গরু, নিঃসন্দেহে সুদর্শন একটা গরু। এটার দাম কেমন একটা নিলে? এটার দাম আমি রাখছি 64,000 টাকা একটা নিলে। 64? জি, আপনি দেখেন, আসলে আপনি দেখতে বললে ভুল হবে, আপনিও দেখেন এই গরুগুলা আসলে দেখেন অন্য অন্য সপ্তাহের তুলনায়, আমার গরুর তুলনায় দেখেন তো দাম কম আছে, দামটা সহনীয় পর্যায়ে আছে, অবশ্যই নেওয়ার মতোই আছে। তো এটা সাইড করে দেন, চার নম্বর যেটা আছে ওইটা দেখাই। জি ভাই, চলেন ওইটা দেখাই। একই কথা বারবার আসলে বলাও ঠিক না, দর্শক ভাই আমার গরু শুধু দেখবে জাতমান ঠিক আছে কিনা। আচ্ছা, এই গরুটার বয়স কত মাস? এই গরুটার বয়স 10 মাস প্লাস হবে। 10 মাস প্লাস, এগুলো 2023 সালে পারফেক্ট গরু হবে। জি, 2023 সালে পারফেক্ট গরু হবে। তো এটা হচ্ছে ছয়টা লটের চার নাম্বার গরু, এটা একটা নিলে কেমন দাম? এটা আপনার একটা নিলে আপনার এটা 63,000। এটা 63,000 একটা নিলে? জি, একটা নিলে। ফিক্সড রেট? ফিক্সড রেট একদম, কোনো দরদামের সুযোগ নাই। আফিয়া ডেয়ারি ফার্ম মানেই গাবি গরু কিনা দাম, সার গরু একদম। আচ্ছা, তো এটা সাইড করে দেন, এই লটের পাঁচ নাম্বার যেটা আছে ওইটা দেখাই। জি ভাই, চলেন দেখাই। পাঁচ নম্বর যে আর একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, ছয়টা লটের পাঁচ নম্বর গরু এটা। জি ভাই, এই গরুটা কোন জাতের গরু? এটাও পাকিস্তানি ব্রিডের শাহিয়াল। পাকিস্তানি ব্রিডের শাহিয়াল? জি, আপনার কালারটা জার্সি ব্রিডের কালার আছে। আচ্ছা, অবশ্যই শাহিয়াল 100 আছে, মানে বাংলাদেশে যেটা হয় এটা আপনার, কিন্তু কালারটা আছে জার্সি ব্রিডের। আচ্ছা, এই গরুটার বয়স কেমন? এই গরুটার বয়স সেম বয়স 10 মাস। 10 মাসের মতো। এখন নিয়মিত খাবার দাবার খায়? সামনেই খাবার দাবার ধরা আছে। 100% খাবার দাবার খায়, সুস্থ আছে, নিয়ে গেলে লালন পালনে কোনো কষ্ট নাই? জি ভাই, কষ্ট নাই। তো এটা হচ্ছে ছয়টা লটের পাঁচ নম্বর গরু, এটা একটা নিলে কেমন দাম? একটা নিলে 68,000 টাকা একটা নিলে। 68,000 টাকা? জি ভাই, 68,000 টাকা। এটা সাইড করে দেন, এই লটের সবশেষ ছয় নম্বর যে গরুটা আছে ওইটা দর্শকদের দেখাই। জি ভাই, চলেন দেখাই। এই পাশে ছয়টা লটের সবশেষ ছয় নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা এটাও আপনার মূলত পাকিস্তানি ব্রিডের শাহিয়াল। পাকিস্তানি ব্রিডের শাহিয়াল, এটা হাই পার্সেন্টেজের গরু, আর বয়সও বেশি, আর গোটা ওই ছয়টা লটের সর্বোচ্চ বড় গরু। এই ছয়টা লটের সব থেকে সেরা গরু এটাই? জি ভাই, সেরা গরু এটা। আচ্ছা, তো এই গরুটার বয়স কেমন? এই গরুটার বয়স আপনার 1 বছর হয় নাই, 11 মাস হবে। 11 মাসের মতো বয়স হবে এই গরুটার। জি ভাই, দেখেন কম্বলটা একটা মানে দর্শনীয়, মানে দেখার মতো কম্বল, নাভিওর কালারটা মানে দেখার মতো কালার। নিঃসন্দেহে এ গ্রেডের একটা গরু। জি, এ গ্রেডের একটা গরু। তো এটা হচ্ছে ছয়টা লটের ছয় নম্বর গরু, একটা নিলে কেমন দাম? এটা একটা কাটে যদি সিঙ্গেলে কেউ নেয় আপনার 76,000। একটা কাটে নিলে 76,000 টাকা? জি ভাই, 76,000। আর এই যে একের থেকে ছয় পর্যন্ত ছয়টা গরু আপনি দর্শকদের দেখালেন, ছয়টা গরু ছয় রকম দাম আপনি বললেন। জি, এই ছয়টা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় কেমন দাম রাখতে পারবেন আপনি? এই ছয়টা গরু জুলকেও একসঙ্গে নেয় আমার গড়ে লটে দাম আসছে হলো 66,000 করে, 66,500 টাকার মতো। জি, মানে 400-500 এরকম হবে, এক দাম আপনার 65,500। 65,500 করে হলে এই ছয়টা গরু আপনি দর্শকদের দিতে পারবেন? জি, 65,500 ফিক্সড রেট, 500 লট। জি, আচ্ছা, এটা সাইড করে দেন। দর্শক ভাই আলোচনার কিন্তু সুযোগ নাই, আসলে সম্মানিও আসলে আমি আসলে যেভাবে দাম বলে দিছি আসলে সম্ভব না, এই গরুতে সম্মানিও রক্ষা করা সম্ভব না। জি ভাই, তো এইটা সাইড করে দেন, দ্বিতীয় যে লটটা আছে এই ছয়টা বাচ্চাই আমার থেকে জুল কেউ নেয়, দাম দর করেও জুল নিত আপনার 70-72 করে লাগতো এইসব বাচ্চাগুলো। এই বাচ্চাগুলো? জি, তার মানে আপনি পর্তায় দামে দিতে পারবেন? অবশ্যই পর্তায় দামে। তারপরে কতটুকু পর্তায় মুখে বললে হবে না, দর্শকরা দেখে শুনে বাইরে অবশ্যই দেখবে। তো এটা সাইড করে দেন, পরবর্তী যেগুলো আছে এই পাশে সেকেন্ড লট আপনি নিয়ে আসছেন, এই লটে কয়টা গরু আছে? এই লটে আছে 5টা, পরের লটে 5টা, 10টা এক লট করলে আসলে অনেক বড় হয়ে যায়। জি, বড় হয়ে যায়, এমনও আছে 5টা নিয়ে ছোট ছোটখাটো ভাবে শুরু করবে, এই জন্য 5টা 5টা করে দিলাম। 5টা 5টা করে করছেন, কেউ চাইলে একসঙ্গে 10টাও নিতে পারে, নিতে পারবে। তো এটা 5টা লটের প্রথম গরু, কোন জাতের গরু এটা? এটাও আপনার শাহিয়াল গরু। হ্যাঁ, কালারটা ভিন্ন আছে, একটা আনকমন কালার, আকর্ষণীয় একটা কালার আছে। এই গরুটার বয়স কত মাস? গরুটার বয়স আপনার এখানে যে আপনার 5টা গরু আছে, 5টা গরুই 8 থেকে 9 মাস বয়স। 8 থেকে 9 মাসের মতো বয়স হবে। তো এটা 5টা লটের প্রথম গরু। জি ভাই, এই গরুটা এককভাবে কোনো দর্শক নিলে কেমন দাম? এটা আপনার এককভাবে যদি কোনো দর্শক নেয় এটা আপনার 59,000 টাকা এককভাবে নিলে। 59,000 টাকা? জি ভাই। তো এটা সাইড করে দেন, এই লটের দ্বিতীয় নম্বর যে গরুটা আছে সেটা দর্শকদের দেখাই। জি ভাই, চলেন দেখাই। এই পাশে 5টা লটের দ্বিতীয় নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা একটা সুদর্শন বাচ্চা, সুদর্শন পাকিস্তানি, জি পাকিস্তানি ব্রিডের শাহিয়াল, কালারটা
অনেক সুন্দর লাল কালার, টকটকে কালার। জি দেখেন এই বাচ্চাগুলাই দেখেন, দেখেন কালারটা আপনার ভিন্ন, শ্যামলা কিংবা আপনার লাল টকটকা না হয়ে যদি অন্যরকম হয়, এই বাচ্চা প্রতি কিন্তু 4-5 হাজার কমে, আচ্ছা দামটা কমে পাওয়া যায়। তো এটা হচ্ছে 5টা লটের দ্বিতীয় নাম্বার বাচ্চা। জি ভাই। তো এই বাচ্চাটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় এককভাবে নিতে চাই কেমন দাম? এটা এককভাবে নিলে 58 হাজার টাকা দাম। এককভাবে নিলে 58 হাজার টাকা। জি ভাই। তো এটা সাইড করে দেন, এই লটের 3 নম্বর যেটা আছে ওইটা দেখাই। জি ভাই চলেন দেখাই। লটের 3 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা? হ্যাঁ, এটাও শাহিয়াল বাচ্চা, শাহিয়ালের একটা সার বাচ্চা, ভালো বনের বাচ্চা। এটা আপনার এটারও বয়স 8 মাস 8.5 মাস হবে। 8 মাস 8.5 মাসের মতো বয়স হবে। 23 সালের প্রজেক্ট এগুলো, সম্পূর্ণ সুস্থ 23 সালের প্রজেক্ট। আচ্ছা, কেউ চাইলে তাদের খামারে নিয়ে গিয়ে পরম যত্নে লালন পালন করতে পারে? পারবে ভাই। তো এটা হচ্ছে 5টা লটের 3 নম্বর বাচ্চা, এটা এককভাবে নিলে কেমন দাম? এটা এককভাবে নিলে 57,500 টাকা। এটা এককভাবে নিলে 57,500 টাকা। জি, আমার দর্শক ভাইরা আমার বাচ্চাগুলোর দামটা একটু দেখবেন, আপনারা একটু যাচাই বাছাই করবেন। আসলে আমার বাচ্চার দাম বেশি হলে আপনারা ভিডিওতে জানাবেন, ভাই আপনার বাচ্চার দাম বেশি। আচ্ছা, তো এটা সাইড করে দেন, 4 নম্বর যে বাচ্চাটা আছে সেটা দর্শকদের দেখাই। জি ভাই চলেন দেখাই। এই পাশে 5টা লটের 4 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা? এটা আপনার পাকিস্তানি ব্রিডের শাহিয়াল। দেখেন বাচ্চাটার কালারটা কত সুন্দর, কালারটা অনেক সুন্দর, একবার রেড কালার। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত মাস? এই বাচ্চাটার বয়স 8.5 মাসের মতো হবে। 8.5 মাসের মতো বয়স হবে। জি ভাই। সম্পূর্ণ সুস্থ সবল একটা সার বাচ্চা, সম্পূর্ণ খাবার দাবার খায়, সামনেই খাবার ধরা আছে, ঘাসও খাচ্ছে। জি ভাই। তো এটা 5টা লটের 4 নম্বর বাচ্চা, এটা একটা নিলে কেমন দাম? এটা আপনার 58,500 টাকা। 58,500 টাকা একটা নিলে? জি, একটা নিলে একই দাম, দর দামের কোনো সুযোগ নাই। আচ্ছা, এটা সাইড করে দেন, প্রথম লটের মানে প্রথম 5টার 5 নম্বর যে গরুটা আছে ওটা দেখাই। মানে দ্বিতীয় লটের মানে লাস্টটা 5 নম্বরটা, যেহেতু 5টারই 2টা লট, প্রথম 5টার লটের 5 নম্বর গরুটা এবার দর্শকদের দেখাই। জি ভাই। জি ভাই চলেন দেখাই। আসলাম ভাই, এই পাশে 5টার লটের 5 নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা কোন জাতের? এটা আপনার অবশ্যই ভাই শাহিয়ালও, আবার বাহামা করাস অবশ্যই আছে এই গরুটার থেকে। আচ্ছা, তো এটা একটা সার বাচ্চা, এটা এটার বড় পরিচয়। বয়স কেমন এটার? এটার বয়স আপনার 8 মাসের মতো হবে। 8 মাসের মতো বয়স হবে। জি ভাই। সম্পূর্ণ সুস্থ সবল একটা সার বাচ্চা। জি। আচ্ছা, অবশ্যই বাচ্চাটা ভালো গ্রোথ, দেখেন 8 মাসে যে গ্রোথটা আইছে বাচ্চাটার, হ্যাঁ কত 10 মাসের বাচ্চারও এত সুন্দর গ্রোথ আসে না। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার প্রথম 5টার লটের 5 নম্বর গরু, এটা একটা নিলে কেমন দাম? এটা একটা নিলে 61,000 টাকা ভাই। একটা নিলে 61,000 টাকা। জি ভাই। আর এই 5টা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় তাহলে কেমন দাম রাখবেন আপনি? আপনার মোটামুটি আপনার দাম আসছে এই 5টা গরুর আপনার 58,600-700 টাকা করে। হ্যাঁ, কোনো দর্শক ভাই যদি নেয় আমি 56,000 করে একদম, 56,000 করে একদম, একদম দর দামের কোনো সুযোগ নাই। ভালো লাগলে ফোন দিয়ে বুকিং করবে, ভালো না লাগলে মানে বাচ্চার জন্য ফোন দেওয়ার দরকার, দর দামের জন্য ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই। এমনিতে আসলাম ভাইকে ভালো লাগলে ফোন দিবেন, কথা বলুন, সমস্যা নাই। আচ্ছা, তো এটা হচ্ছে দ্বিতীয় লট ছিল বা 5টা লট। 5টা গরু দিয়ে যদি আমি 8,000 টাকা লাভে দাম কয়া দেই, হ্যাঁ কিংবা 10,000 টাকা লাভে যদি দাম করে দেয়, আপনাদের দাম বলার কি আমি জায়গা রাখছি? রাখি নাই কিন্তু দর্শক ভাই, কিন্তু আপনাদের আল্লাহ বিবেক বুদ্ধি দিছে, আপনারা বিশ্লেষণ করেন, বুদ্ধি খাটান, আসলে এর দাম বাচ্চার দাম কত কম চাইছে। তো এটা হচ্ছে একটা নিলে 61, আর লটে এই 5টা নিলে 56,000 করে, 56,000 করে। ওই পাশে আরো 5টা গরু লট আছে, চলেন ওই 5টা লটটা দর্শকদের দেখাই। জি ভাই চলেন, 5টা আছে দেখাই। ভাই এই পাশে আরো 5টা গরুর একটা লট করছেন, এটা হচ্ছে সেকেন্ড 5টা গরুর একটা লট। জি ভাই, 3 নম্বর লট, 3 নম্বর লটেও 5টা গরু। 3 নম্বর লটের প্রথম গরু এটা, এটা কোন জাতের গরু? এটা পাকিস্তানি ব্রিডের শাহিয়াল, পাকিস্তানি ব্রিডের শাহিয়াল একটা সার বাচ্চা। জি ভাই, সার বাচ্চা। বয়স কত মাস? বয়স 7-8 মাস হবে। 7-8 মাসের মতো হবে, সম্পূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা, সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ খাবার দাবার খায়। তো এই বাচ্চাটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় এককভাবে নিতে চাই কেমন দাম? এটা এককভাবে নিলে আমি 55,000 টাকা রাখবো। এককভাবে নিলে 55,000 টাকা। জি ভাই। এটা সাইড করে দেন, দ্বিতীয় নাম্বারটা দেখাই। জি ভাই চলেন দেখেন। 3 নম্বর লটের দ্বিতীয় নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা কোন জাতের? এটা একটা গির বাচ্চা। এই যে কান মাথা উল্টানো, এটা গিরের বৈশিষ্ট্য? জি ভাই, কান মাথা উল্টানো, কানটা লম্বা লম্বা, হ্যাঁ আর মাথাটা উল্টানো হয়। আচ্ছা, এই গরুটার বয়স কেমন? এই গরুটার বয়স 7 মাস 7.5 মাস। 7 মাস 7.5 মাসের মতো বয়স হবে। 3 নম্বর লটের দ্বিতীয় নাম্বার গরু এটা। জি ভাই। তো এই গরুটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় এককভাবে নিলে কেমন দাম? এটা যদি এককভাবে কেউ নেয় 50,000 টাকা নিব ভাই। এককভাবে কেউ নিলে 50,000 টাকা? জি ভাই। আচ্ছা, এই গরুটা সাইড করে দেন, 3 নম্বর যেটা আছে ওইটা দেখাই। জি ভাই চলেন, 3 নম্বরটা দেখাই। এই পাশে 3 নম্বর লটের 3 নম্বর যে বাচ্চাটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা?
এটাও শাইহাল বাচ্চা, শাইহালের একটা ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কেমন? এই বাচ্চার বয়স 7 মাসের মতো হবে। 7 মাসের মতো বয়স হবে এই বাচ্চাটার। জি ভাই। এখন খাবার দাবার ধরছে? জি, সম্পূর্ণ খাবার দাবার খায়। কেউ চাইলে নিয়ে গিয়ে লালন পালন করতে পারে? জি ভাই, পারে। আচ্ছা, এটা একটা নিলে কেমন দাম? এটাও একটা নিলে 50,000 টাকা দাম। একটা নিলে 50,000 টাকা দাম। জি ভাই। এটা সাইড করে দেন, এই 3 নম্বর লটের 4 নম্বর যেটা আছে ওইটা দর্শকদের দেখাই। জি ভাই, চলেন দেখাই। তো আসলাম ভাই, এই পাশে 3 নম্বর লটের 4 নম্বর যে গরুটা আমাদের সামনে নিয়ে আসছেন, এটা এটাও এ গ্রেডের একটা শাহিয়াল ষাঁড় বাচ্চা। এ গ্রেডের একটা শাহিয়ালের ষাঁড় বাচ্চা। জি, দেখেন ওর পা মাথা স্ট্রেট স্ট্রেট। জি ভাই, সুন্দর। এই বাচ্চাটার বয়স কেমন? এই বাচ্চাটার বয়স 9 মাসের মতো হবে। 9 মাসের মতো বয়স হবে। জি, 3 নাম্বার লটের 4 নাম্বার বাচ্চা। আচ্ছা, এটা হচ্ছে কেমন দাম একটা নিলে? এটা একটা নিলে আপনার 55,500। 55,500। জি, একই দাম। একই দাম। জি ভাই। এটা সাইড করে দেন, এই লটের সবশেষ 5 নাম্বারটা দেখাই। জি ভাই, চলেন 5 নাম্বারটা দেখাই। এই পাশে 3 নাম্বার লটের 5 নাম্বার যে গরুটা আমাদের সামনে নিয়ে আসছেন, এটা 3 নাম্বার লটের লাস্টে বাচ্চা, 5 নাম্বার বাচ্চা এটা। হ্যাঁ, এটাও আপনার শাহিয়াল, একটা ভালো মানের শাহিয়াল। শাহিয়াল, একটা ভালো মানের শাহিয়াল। জি ভাই। এই বাচ্চাটার বয়স কেমন? দেখেন ওর চোটটা কত সুন্দর। এটার বয়স আপনার 8.5 থেকে 9 মাস হবে। 8.5 থেকে 9 মাস। 3 নাম্বার লটের 5 নাম্বার গরু এটা। জি, 3 নাম্বার লটের লাস্ট বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় কেমন দাম? এই বাচ্চাটা আপনার সিঙ্গেলে যদি কেউ নেয় 54,500 টাকা নিব। 54,500 টাকা। জি ভাই। আর এই 3 নাম্বার লটের 5টা গরু যদি কেউ একসঙ্গে নেয় কেমন দাম? আপনার মোটামুটি দাম আসছে 52,900 টাকা করে। 52,900 করে দাম আসছে। জি, আপনার প্রতি লটে আপনার 1,400 টাকা মাইনাস আপনার 51,500 টাকা লট। পাবনা জেলায় এই বছরে, হ্যাঁ আমি গ্যারান্টিতে বলতে পারি, 51,500 লটে কেউ বাচ্চা বিক্রি করতে পারে নাই। আচ্ছা, আমি এই শুরু, আমি প্রথম। 51,500 টাকা এই 3 নাম্বার লট। জি, 51,500 টাকা, একই দাম। তো এই পাশে কয়েকটা বকনা এবং কয়েকটা সার আছে, চলেন ওইগুলো দেখাই। জি ভাই, দেখাই চলেন। তো ভাই, 3টা লট দেখালেন, 3টা লটের পরে এই পাশে একটা সুন্দর করে বাচ্চা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। জি ভাই। এটা কোন জাতের বাচ্চা? এটা অবশ্যই আপনার ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস? জি। বকনা বাচ্চা? জি, বকনা বাচ্চা। এটা কাগজপাতি আছে? না ভাই, ইন্ডিয়ান বাচ্চা, আমার কাছে কোনো কাগজপাতি নাই, আমার বাচ্চা গেট আপ দেখে নিব, অবশ্যই এটা ব্রাহ্মা। আচ্ছা, বয়স কেমন এটার? এটার বয়স আপনার 6.5-7 মাসের মতো হবে। 6.5-7 মাসের মতো হবে। গ্রোথটা অনেক সুন্দর আসছে। জি ভাই। তো আমিও এই বাচ্চাটা সাম সাইজ জাতমানের উপরে কিনে আনছি, যে দর্শক ভাই নিবে সেও জাতমান দেখে নিবে। তো এই বাচ্চাটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম কেমন? এই বাচ্চাটা তো আসলে অনেক দামে কিনা হয়েছে ভাই, আসলে এই বাচ্চাটা সবচেয়ে লটের দামি বাচ্চা। কেমন দাম এটা? আপনার 85,000 টাকা নিব। 85,000 টাকা? জি, ফিক্সড রেট। জি, ফিক্সড রেট। আর এই বাচ্চাগুলো আপনি যাদের বাসায় শাহিয়াল খামারের সার আছে, যাদের বাসায় শাহিয়াল কিংবা বাহামা করস যদি বীজ দেওয়া যায়, এর মধ্যে থেকে বাহামা যদি সার বাচ্চা হয়, অনেকটাই পার্সেন্টেজ কিন্তু ভালো হবে, পার্সেন্টেজ নিয়ে আসবে। জি ভাই। এটা সাইড করে দেন, আরও একটি বকনা আছে ওইটা দেখাই। জি ভাই, চলেন দেখাই। একটা লাল রঙের গরু যে আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা এটা শাহিয়াল, পাকিস্তানি ব্রিডের শাহিয়াল, একটা এ গ্রেডের শাহিয়াল বকনা বাচ্চা। এটা একটা বকনা বাচ্চা। জি, কিছু কিছু মানুষ আবার বকনা বাচ্চা বোঝে না ভাই, মানে মেয়ে বাচ্চা। কি মেয়ে বাচ্চা? জি, বেটা বাচ্চা বলে আর বিডি বাচ্চা বলে, সার বাচ্চা বিডি বাচ্চা বলে। তো এটা হচ্ছে মেয়ে বাচ্চা। বয়স কেমন? জি ভাই, এটা বয়স আপনার 10 মাস প্লাস হবে। 10 মাস প্লাস হবে। জি ভাই। তো সম্পূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা, চাইলেই কেউ জাত উন্নয়নের জন্য নিতে পারে। জি ভাই, জাত উন্নয়নের জন্য নিতে পারে। তো এটা দেখে কারো পছন্দ হলে এটার একদম কেমন? এটার একদম আপনার 63,000 টাকা। ফিক্সড রেট? জি ভাই, ফিক্সড রেট। এটা সাইড করে দেন, দুটো সার বাচ্চা আছে ওই দুটো দেখাই। জি ভাই, চলেন দেখাই। তো আসলাম ভাই, এই পাশে আবার একটা সার আপনি নিয়ে আসছেন, লাল সাদা, এটা কোন জাতের? এটা আপনার রেড ফিজিয়ান বলে ভাই। রেড ফিজিয়ান? জি ভাই। আচ্ছা, এগুলো মূলত ব্রয়লার মুরগি, মাংসের জন্য কেউ চাইলে এগুলো নিয়ে রেডি করতে পারে। জি ভাই, নিতে পারবে। এই বাচ্চাটা, এই দুটো বাচ্চা এক হিন্দু বাড়ি থেকে আমি আনছি, আমার এলাকার বাচ্চা। এলাকার থেকে? এক হিন্দু বাড়ি থেকে নিয়ে আসছেন? এগুলা কিন্তু আমার মুকামের বাচ্চা না, এগুলা আমার এলাকার বাচ্চা, দুটো বাচ্চা এলাকার বাচ্চা, সাত দুটো বাচ্চা এলাকার, এখান থেকে সংগ্রহ করছেন? জি ভাই, জি। আচ্ছা, এই বাচ্চার বয়স কত মাস? এই বাচ্চার বয়স 10 মাস প্লাস হবে। 10 মাস প্লাস হবে। জি ভাই। তো এই বাচ্চাটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন? ভাই, দুইটা বাচ্চা একসঙ্গে বিক্রি করব, যেখানে বেশি একসঙ্গে বিক্রি করব। দুইটা বাচ্চা একসঙ্গে বিক্রি করবেন? জি ভাই। আর সিঙ্গেলে যদি না, এটা 65,000 টাকা। সিঙ্গেলে নিলে 65,000 টাকা। জি ভাই। এটা সাইড করে দেন, পাশের যেটা আছে ওটা দেখাই। জি ভাই, চলেন দেখাই। এই পাশে সবশেষ একটা সাদা কালো গরু আপনি নিয়ে আসছেন, এটা? এটা আপনার ফিজিয়ান বাচ্চা ভাই। ফিজিয়ানের একটা ষাঁড় বাচ্চা। জি ভাই। বয়স কেমন? বয়স আপনার 10 মাসের মতো হবে। 10 মাসের মতো বয়স হবে। জি, সম্পূর্ণ সুস্থ সবল একটা ষাঁড় বাচ্চা। জি, সম্পূর্ণ সুস্থ সবল একটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটার দাম রাখছেন কেমন? এই বাচ্চাটার দাম রাখছি 65,000।
আচ্ছা দুইটা জুল জুরাই জুল একবারে যদি কেউ নেয় 125,000 টাকা করে রাখবো এটা 125,000 টাকা জুরাই নিলে জি ভাই জুরাই সিঙ্গেলে নিলে 65,000 টাকা পার পিস জি ভাই পার পিস আচ্ছা আর আমি চেষ্টা করব জুরাই কাউকে দিয়ে দেওয়ার জুরাই দেওয়ার জন্য জি ভাই তো আসলাম ভাই এই ছিল গরু যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন জি ভাই এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শক ভাইদেরকে বলবো ভাই আমি আজকে যে রেটে গরুগুলো দিছি হ্যাঁ আমার মনে হয় না সামনে টিভি রেটে দিতে পারবো কি এরকম রেটে আর গরু দিতে পারবেন কিনা কারণ হচ্ছে আপনারা আমার ভিডিও দেখবেন তারপরে আরেকটা ফোন হাতে নেবেন নিয়ে আরেকটা খাবারের ভিডিও দেখবেন আসলে দেখবেন আমার গরু জাত মান দাম কতটুকু কম বেশি হয় ওনাদের থেকে অনেক ডিফারেন্স হয়ে যাবে জি হবে অবশ্যই হবে আচ্ছা তো আপনার যে গরুগুলো ছিল দেখলাম আপনি বর্ণনা করে জানালেন জি ভাই তো এটা আপনার ডিসকাউন্ট কালেকশন ছিল বা অবশ্যই ডিসকাউন্ট কালেকশন তো কোনো দর্শকের যদি পছন্দ হয় আপনার সঙ্গে কথা বলে দরদামের সুযোগ একটা গরুতেও রাখেন নাই সুযোগ রাখি নাই শুধু পছন্দ হলে বুকিং দিতে হবে জি ভাই জি আর যখন পছন্দ হবে আপনাকে টাকা দিলে আপনি পৌঁছায় দিবেন জি ভাই পৌঁছায় দিব আর এখানে সব ধরনের ব্যাংক আছে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবে জি ভাই জি জি আর প্রতিনিয়ত গাড়ি ঘোড়া পাওয়া যায় জি গাড়ি ঘোড়া পাওয়া যায় আর কেউ আসতে চাইলে আসতেও পারে আপনার এখানে থাকার ঘর ব্যবস্থাও আছে জি আছে আর ওই হয়তো কোনো ভাই বলবে ভাই আমি 20টা গরু একবারে নিব 20,000 কম নেন আসলে কিন্তু দিতে পারবো না মানে ভিডিওতেই বলে দিচ্ছি কারণ যেভাবে রাখা যায় সেভাবেই আপনি বলে দিয়েছেন যেভাবে রাখা যায় ওইভাবেই বলে দিয়েছি তো ঠিক আছে আসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম